এই বিশেষত্ব থাকলে একটু জানাবেন। এই যে দেখেন পুঁই শাকে এই আর কি, আমি ভালো মানুষ। মিম এখনো ঘুমাচ্ছে, তো সকালবেলা রান্না টান্না করে আমাকে অফিসে যেতে হবে। তো অফিসে যাওয়ার পূর্বে সবকিছু রেডি করে তারপরে যেতে হবে। তো আমি একটু আগে ঘুম থেকে উঠছি, উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু পানি খেয়েছি, পানি খেয়ে চলে আসছি কিচেন রুমে। তো কিচেন রুমে কী রান্না করতেছি এটা আপনাদের সাথে শেয়ার করবো। আর সবচেয়ে বড় কথা যে মিমের প্রেগনেন্সি পিরিয়ডে আসলে ওকে খুব একটা কাজ করতে দেওয়া হয় না। আর ঢাকায় আসার পরে দেখা যাচ্ছে যে যেহেতু আমি কাজ করিও তারপরেও মাঝে মাঝে আমাকে হেল্প করার চেষ্টা করে। তো এখন আমি দেখি কী রান্না, দেখতে পাচ্ছেন যে আমি মাছ ভেজে নিয়েছি। তো মাছ ভাজি তো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে হচ্ছে আপনার আলু পটল আর বেগুন তরকারি রান্না হচ্ছে। তো মূলত এই হলো অবস্থা, আরও কিছু আছে খাবার, সেটা আপনাদের সাথে দেখাচ্ছি আর কি আছে। তো এখানে কিছুটা ডাল রয়েছে, অবশ্য ওইভাবে দেখানো সম্ভব হচ্ছে না। আর এই জায়গাতে শাক রয়েছে, গতকালকে শাক ভাজি ছিল, তো এই শাক এখানে রাখা আছে। মিমের তো শাকসবজি খাওয়া বেশি জরুরি, তো এই কারণে। আর হচ্ছে তরকারি ছিল অবশ্য, সেই তরকারি গতকালকে শেষ হয়ে গেছে। তরকারির মধ্যে পানি দিতে হবে, মিম তো ঘুমাচ্ছে, দেখি ও কী করতেছে সেটাও আমি দেখাবো। তো তরকারির মধ্যে পানি দিয়ে আর একটু পানি বাড়ায় দিতে হবে, যাতে করে ওটা সেদ্ধ হয়ে যায়। যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন মাছগুলো তার মধ্যে দিয়ে দিব। তারপরে যখন একটু পানি শুকিয়ে যাবে তখন তো তরকারি হয়েই গেল রান্না। আসলে টুকটাক পারি, খুব বেশি পারি বিষয়টা তার। এখানে এই যে দেখেন, হ্যাঁ, ভাতের চালে তো আমি পানি দিয়ে রেখেছিলাম, মানে চাল ধুয়ে রাখছি আর কি, সেটা উঠিয়ে দিলাম। আশা করতেছি খুব বেশি সময় লাগবে না, আমার আবার দ্রুত অফিসে যেতে হবে। তো সাথে দেখি আমাদের মেম কী করতেছে। হ্যালো, এই কী করো, উঠবা না? এবার 8:30 বাজতেছে, উঠো মেম। খাইতে হবে না, খাইতে হবে না, সকাল থেকে কিছু না খাইলে আরেকজন তো না খেয়ে থাকবে। যাই হোক, ও আশা করতে চলেছে। দেখেন বাতাস কিন্তু মোটামুটি ভালোই, রাত্রিবেলা থেকে দেখা যায় যে কম বেশি ভালো বাতাস থাকে। তো আমাদের এখানে একটা নিমের গাছ রেখে গিয়েছিল সালেম, ছোট গাছটা এত সুন্দর হয়েছে, দেখেন আপনারা দেখছেন অনেক বড় হয়েছে। কিন্তু তো সত্যিকার অর্থেই নিমের পাতা কিন্তু অনেক উপকারী, সেই জায়গা থেকে আমি যদি বলি যে গাছটাও আসলে অনেক উপকারী, কোনো অর্থে ভুল হবে না। তো এখানে আপনাদের আর একটা জিনিস একটু দেখাতে চাই, যদি কেউ বিশেষজ্ঞ থাকেন একটু জানাবেন। এই যে দেখেন পুঁই শাকের এই গাছে পাতাগুলোতে কেমন জানি একটু দাগ দাগ হয়ে গেছে, তারপরে এই পাতাগুলো মানে মনে মানে ওই মাঝে মাঝে জায়গাগুলো মানে পুড়ে গেছে এরকম। তো এটার কারণটা কি আপনারা কি কেউ জানেন যে এটা আসলে মূলত এই কারণে হয়েছে বা এই কারণে হতে পারে? যদি কারো জানা থাকে আপনারা জানাবেন। আর এখানে মিম এই এই যে পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন, পেয়ারা গাছের ডাল কেটে দিয়েছে, এই যে দেখেন। সেই ডাল কাটার পর থেকে এমন একটা পরিস্থিতি, গাছটা বড়ই হচ্ছে না, এইভাবে মনে হচ্ছে যে মারাই যাবে নাকি এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে। তো জানি না, ওই ভালো জানে যে ও কী করবে। আর এদিকটাই এই গাছটাও আসলে খুবই খারাপ অবস্থা, পাতাগুলো মনে হচ্ছে যে মারা যাচ্ছে এরকম। আমি জানি না, খুবই ভালো জানি এখানে আসলে কী সমস্যা। আর এদিকটা দেখেন আসলে এই আবহাওয়া তো মোটামুটি খুবই খারাপ অবস্থায় ছিল, এখন কিন্তু রোদ ভালোই, চারপাশটা ঠিক আছে। মিম মিম কি বলবে না তুমি, ওঠো ওঠো ওঠো, দিতে ওঠো, তাড়াতাড়ি ওঠো। তো ঠিক আছে, সাথে থাকো। তো একটু পরেই অফিসে চলে যাব, সারাদিন ওকে একা একাই থাকতে হবে।
তো তোমার ফিলিংসটা কি, সারাদিন একা থাকবে কেমন লাগবে? ভালো লাগবে। তো বুঝতে পারছেন ওর বক্তব্য হচ্ছে যে ওর নাকি সারাদিন একা থাকতে ভালোই লাগবে। আমি জানি যে ওর আসলেই ভালো লাগবে না, কারণ এই সময়টা একা থাকাটাই তো আসলে অনেক কষ্টের। কখন কি লাগে না লাগে, আর সবচেয়ে বড় কথা আমাদের বাসায় আবিদ ছিল, ওর সকালবেলায় মানে ভোরবেলা উঠেই চলে গেছে, ওর মনে হয় প্রাইভেট আছে এই কারণে। তো এখন আমি ভাবছিলাম যে আবিদ থাকলে তো যাই হোক আসবে না। ও তো তাহলে আবিদ না আসলে তো ওর জন্য আরো বেশি কষ্টের, কিছু করার নেই আলটিমেটলি, এখন কি আর করা। তো যাক মন খারাপ করে না, আমি যত দ্রুত সম্ভব আসার চেষ্টা করবো, রেগুলার যেরকম যত দ্রুত আসি, ঠিক আছে? আমি কতটা দ্রুত আসি বলো। আসলে আমি আসতে লেট হয়ে যায় আলটিমেটলি, কিছু করার থাকে না কাজের চাপে বা ব্যস্ততার কারণে, বাট চেষ্টা তো করতে হবে টুকটাক। তো যাক আমি রান্নাটা যেহেতু করে দিয়ে যাচ্ছি, আই হোপ যে কষ্ট করে হলেও খেয়ে নিতে পারবে। আর ও আসলে ফল মানে ফল ফ্রুটস এনে রাখা সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু খায় না। খাবা না কবে? আগে বাড়ি থেকে আম কলা আনা হয়েছে, এগুলো খাইতে হবে তারপর। আচ্ছা তো দেখা যাক ওর আম কলা আদৌ শেষ হবে কি হবে না সেটা তো আর আমি জানি না। আর ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মানে টেস্ট করার কথা এই উইকে, তো আশা করতেছি ভেরি সুন সেই টেস্টগুলো করাবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে করে সব কিছু ঠিকঠাক থাকে। তো ওকে নিয়ে আসলে যত টেনশন, টেনশন করতে করতে আমার ওয়েট কমে গেছে যেটা সত্য কথা। ওয়েট কমছে না সেটা তুমি জানো, আমার চেহারা দেখে সবাই বলতেছে তোমাদের বাড়িতে গেলে সবাই বলছে শুকায় গেছেন। কতটা টেনশন করতে পারো তুমি বুঝো? আমাকে না তুমি অসুস্থ ছিল তাই। এটা কোন কথা ভাই? হ্যাঁ আরে ভাব নাই আমি নাকি ভাব নেই, এটা কিন্তু ঠিক না। যেটা না আমি যেটা সত্য কথা সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক সবচেয়ে বড় কথা যে ওর মানে এই সময়কালটা ওর পাশে থাকতে পারলে বেশি ভালো লাগতো, কিন্তু আসলে প্রফেশনের সাথে যে কেউ জবের মধ্যে থাকলে এটা আমার মনে হয় যে কোনো হাজবেন্ডই যে সব সময় সময় দাও এটা আসলে সম্ভব না। তারপরেও ইনশাল্লাহ আমি সর্বাত্মক চেষ্টা করি, চেষ্টা করে যাব এই আর কি। তো ফোন আসছে, তো যাই হোক ফোন আসছিল যার কারণে উঠতে হয়েছিল। তো ওর জন্য এত কিছু করি আসলে ওর মনে হয় মনটাই আমি পাই না। মন পায় কি? মন পাওয়া কি আসলে এত সহজ? আমি জানি না যে আর কত সাগর পাড়ি দিলে আমি তার মনটা পাবো। তো কোনো সমস্যা নেই, আমার মনে হয় যে ইহকালে যদি নাও পাই পরকালের অপেক্ষায় থাকলাম, কিছু করার নেই নাকি। তো অনেক কথাই বললাম, তো আজকের ভিডিওটা সকাল থেকে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন আসলে ডেইলি লাইফটা আসলে আমার এইভাবেই যাচ্ছে, এটা ওয়ান ক্যান্স অফ কি বলবো যে আমার রুটিন বলতে পারেন। এখন সকালবেলা ঘুম থেকে উঠে ওর জন্য খাবার তৈরি করা, অ্যান্ড দেন আমি অফিসে চলে যাওয়া ওপেনিং ডেগুলোতে আর কি। আর বন্ধের দিনগুলোতে তো আমি সবসময় তার পাশে থাকার চেষ্টা করি, সাথে থাকার চেষ্টা করি, কখন কি লাগতেছে আর সবসময় সেটা টেক করার চেষ্টা করি এই আর কি। আমি ভালো মানুষ কি না আমি সঠিক সেটা বলতে পারবো না, উপরালাই ভালো জানেন। তো যাক অনেক কথাই বলে ফেলেছি, আপনারা সবাই ওর জন্য দোয়া করুন। আর একটা জিনিস অর্ডার দিছিল শ্রাবণ আমার জন্য, মানে আমার এই সময়ে খুবই দরকার, তো সেটা অর্ডার দিছিল মানে যেদিন ডাক্তার দেখাইছে ওই দিন। তো আজকে অবশেষে হাতে পাইছি, এখনো মানে খোলা হয়নি, দেখতে হবে কি দেখি। অত দূরে চলে গিয়েছেন? আচ্ছা ঠিক আছে ওকে। সেটা এখন যে গিফটটা, গিফট ঠিক বলা যাবে না, এটা কি বলবো, এটা প্রয়োজনীয় জিনিস আর কি আমার জন্য গিফট। এর এটাই যে ই আছে আমি দেখি ফুটাইতে ভালো লাগে তাই। আবিদ তখন ফুটাচ্ছিল কি, আবিদ ভালো লাগে ফুটাইতে? হ্যাঁ সত্যি। এ ভাই আর ফুটাইও না আল্লাহর রাস্তে, আর পেটে বেশি চাপ দিও না, মেশিন এত চাপ চাপ করা কিন্তু ঠিক না, তুমি এ করো খালি শোল্ডার। না না তুমি এই যে সবসময় দেখি পেটটা সবসময় একটু সিকিউর রাখতে হবে, ঠিক আছে? মানে যেটা আমি মনে করি, আপনাদেরও আমার মনে হয় যে আমার মতোই মনে হয়। তো যাই হোক আমরা এটা হচ্ছে একটা মেশিন, ওজন ওজন আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো দেখি কার ওজন আছে কতটুকু আমরা দেখবো। ঠিক আছে আমরা বসে পড়েছি। হ্যাঁ আমি হচ্ছে ও বাসে চলে গেছিল, বলছিল আর আসবে না কারণ খালারা হচ্ছে জমি জাতি ভাগ করতে গেছে, মানে কি ভাগই তো যাবে না, মানে যার যার মানে পৈতৃক সম্পত্তি তারা গ্রামের বাড়িতে গেছে, খালা শ্বশুর সরি খালু শ্বশুর খালা শাশুড়ি সবসময় উল্টো পাল্টা হয়ে এটা। তো আবিদ আমি ওকে বলছি অবশ্য
মিম সকালবেলা বলতেছিলাম যে আবি চলে গেছে, তো বলতেছে হ্যাঁ চলে গেছে। ও যে আসবার ইচ্ছা আমার, আজকে তো আসবো না। তো আমার শ্বশুর শাশুড়ি কেউই আসেনি, বেচারা একটু আগে আবার চলে আসছে। তো তোর তুই, আমরা আবার জিজ্ঞেস করতেছি তুই এখন কেন, তুই আগে আসলি না কেন? তাই ভালো লাগতেছিল না, এটা করা যেতে পারে। ক্যামেরার ব্যাটারি ইয়ে হয়ে গেছিল কি জানো, শাট ডাউন হয়ে গেছে আর কি, পরে ব্যাটারি চেঞ্জ করলাম। যাই হোক, এটা হচ্ছে ওজন মাপার একটা মেশিন, বাসায় থাকা অনেক দরকার, আর এখন তো আমার জন্য অনেক দরকার, কারণ আমার ওজন এখন মেপে বাড়াইতে হবে। নিচে রাখো, নিচে দেখা যাচ্ছে? হ্যাঁ নিচে রাখো, একদম নিচে রাখতেছি আপাতত দেখানোর জন্য। ডিজাইনটা কিন্তু সুন্দর, হ্যাঁ ডিজাইনটা সুন্দর আছে, মোটামুটি দেখা যাচ্ছে কম বেশি। তুমি কি এই ডিজাইনটি অর্ডার করেছিল? সেটা মনে নাই ভাই, কি অর্ডার করেছি কিছুই মনে নেই, দাদা যে অর্ডার করেছিলেন আর এখন তো তাই। ঠিক আছে রাখো, নিচে রাখো। এখন তো ওজন মাপব, এটা কিভাবে কি করতে হবে আমি তো জানি না, আমিও তো জানি না। তো আমরা একটু দেখার চেষ্টা করি, আমাদের বাড়িতে একটা ছিল এরকম, হাত দিয়ে আগে ইয়ে করে নিতে হতো, কোনো কিছুই তো আমি বুঝতে পারছি না। ওই যে ইনস্ট্রাকশন আছে, আমার তো প্রথম ভাই, শ্রাবণ যদি না পারো তুমি খবর আছে। পিপড়া দেখছো, এই জায়গাও পিপড়া, এত পিপড়া বাসায়, মানে পিপড়ার শেষ নেই। আর একটু লাগবে এখানে কর্ন অফ, এই জানবো যে আনুমানিক ওজন কিরকম হতে পারে, মানে তোমার আইডিয়াটা কি যে এরকম হতে পারে। আমি কয়েক দুই দিন আগে তো মাপলাম, মাপছি হচ্ছে 61 কেজি। আবিদ কত হতে পারে? 61 কেজি কত গ্রাম জানো? 64। তো আমি বললাম যে 61.5, 61.5। তো ঠিক আছে আমরা দেখা যাক, আমরা দেখি। আমার যে জঘন্য পাটা দেখাচ্ছে, 61.7 কেজি। আমরা একটু আবিদের ওজনটা দেখবো, খাইতে হবে, বেশি বেশি খাইতে হবে। তো আবিদের ওজন দেখা যাচ্ছে 57.8 কেজি, 57.8 কেজি। ঠিক আছে দেখি, আমার ওজনটা একটু দেখি। আরে তুই ডায়েট কর ভাই। আমার ওজন কত হবে বলো? 80। আমার কাছে যেটা মনে হয় যে আমার ওজন 70 আপ হবে, মানে 70-এর উপরে যাবে অ্যাট লিস্ট, দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম আমার টাকা, একদম 71।
মানে 70 পয়েন্ট 71 হয় না 71 ছিল আবার 70 না না 70 পয়েন্ট নাই ওই তো 71 প্রায় 71 কেজি আমারটাই ঠিক হয়েছে তো যেটা বুঝলাম আমার ওজন কমেছে আমার 73 74 সব সময় থাকে তো ওজন কিছুটা কমেছে আমার বিষয় না আমি মানে চিন্তাই আমার আর ওজন কমে যাবে মনে হচ্ছে না চিন্তার কিছু নেই তো ঠিক আছে আমি আগে থেকে একটু বেশি খাচ্ছি এখন মানে আরো খেতে হবে আরো বেশি খেতে হবে